বন্যার্থদের সহায়তায় ছুটির দিনেও ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে টিএসসিতে কেউ নগদ অর্থ কেউ বা শুকনো খাবার নিয়ে হাজির শুধু দেশের মানুষই নয় বিদেশি শিক্ষার্থীদের অনেকেই এসেছেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে চলছে বিশাল এই কর্মযজ্ঞ সবাই এক হয়ে চেষ্টা করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শুকনো খাবার সহ দুর্যোগের সময়টাতে টিকে থাকতে যা প্রয়োজন তার সবটুকু দেওয়ার প্রচেষ্টায় সাধারণ মানুষ শুধু তাই নয় ত্রাণ যাতে সুষমভাবে বন্টন হয় সেজন্য শিক্ষার্থীরা তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার জেলা প্রশাসক ও ইউনোর কাছে কাজটাকে কিন্তু তিন ভাগে ভাগ করেছি প্রথম হলো আমাদের শুকনা খাবার কর্মসূচি তারপরে গণ চাল ডাল কর্মসূচি গণ রান্না কর্মসূচি এরপরে আমাদের যে নগদ টাকার তাদেরকে পুনর্বাসন প্রতিষ্ঠাত রিফর্ম করা যায় কীভাবে সেই সেই তিনটা স্টেপ আমাদের আছে এখন পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে মানুষের চুলা জ্বালানো শুরু করা যাবে এখন আবার চাল ডাল দিব এবং তার আগে আমরাই রান্না করে গণ রান্না কর্মসূচি চালু হয়েছে আমরা তার পাশাপাশি খাবার দেওয়ার চেষ্টা করছি বন্যার্থদের সহায়তায় অনেকে আবার দিচ্ছেন নগদ অর্থ আমি এসেছি হচ্ছে আমার ব্যাংক দিতে বন্যাত্মক শিশুদের জন্য এটা আমার পরফ থেকে উপহার বন্যার জন্য বাচ্চাদের জন্য গিফট দেওয়ার জন্য বিদেশি শিক্ষার্থী যারা এই দেশে পড়াশোনা করছেন তাদেরও অনেকে এগিয়ে এসেছেন জানান ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে পেরে খুশি তারা মেলা আর এরকম যে ফ্লাড আছে ওর জন্য আমরা এখানে মেডিকেল স্টুডেন্ট আর ওর স্টুডেন্ট আছে উত্তরা ইউনিভার্সিটিতে যেরকম ভাই আছে আমরা টাকা আর কালেক্ট করে এখানে ডোনেশনের জন্য আসছি এই মুশকিল সময় আমরা আমাদের নৈতিক আমাদের এটা কর্তব্য ছিল যে আমরা বাংলাদেশি ভাইদের কাছে দাঁড়াই সবার থেকে অল্প অল্প টাকা নিয়ে আজকে আমরা টাকা ডোনেশন ডোনেট করতেছি গত নয় দিনে টিএসিতে প্রায় দশ কোটি টাকা নগদ অর্থ সহায়তা উঠেছে ঢাকা